এটা এটা কি বাবু বলো কে এনেছে বলো বলো বাবু এটা কি মাংস না যে বলে বাবাকে কি আদর অভিজিতের, দেখো। হ্যাঁ, আর মাংস না আনলে বন্ধুরা তোমার দেখতে পেতে এতক্ষণ মাথায় চড়াম চড়াম শুরু হয়ে যেত। হ্যাঁ, মুখে হাসি দেখেছো? দেখো মুখে হাসি দেখো। আর অনুভবের খুব সর্দি লেগেছে, অনুভবের অবস্থা মানে কি বলবো, রাত্রিবেলা শেক টেক করে দিলাম। দেয়ালের দিকে কি দেখে ওরকম হয়ে কি করছে ছবি একদম আমি নিচ্ছি, তুমি হাত দিয়ে করুন না, জানো এটাই নাও না, এইটা নাও, আমি ঢাকা ধরে দেবো। কষা খেলে ওনা আবার ঝোলের মাংস খেতে পারে না, সমস্যা আছে ও, না বসে খাও। খাও 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 খাও, গরম পুরি বাবারে অনুভবের কাশি হয়েছে, ডিসপ্রিন দিয়ে গার্গেল করাচ্ছে, মনে হচ্ছে হবে না, কাশি হয়েছে, খুব চিন্তা হচ্ছে। অনুভবে বুধবারে ফাইনাল, তার মধ্যে সর্দি কাশি, মানে ঘুমাতে পারছে না, এমনি ভালো আছে শুলে, হ্যাঁ এই তো ভাবতে হবে। কিন্তু
লাস্টে দু তিনটাও খেয়ে নেবে। হ্যাঁ নিচে নাম আচ্ছা ঠিক আছে, জামা ভিজলে আমি খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, তুই ইয়ে কর না। ওর বাপ দেখছে ভাই, মুখ উঁচু করো, মুখ উঁচু করো। লাস্টে তিন চারটে খেয়ে নেবে, ঠিক আছে ঠিক আছে, আমি ছাড়িয়ে দিচ্ছি। জুতো খুলবি না, হাতে ফ্যান গালছি, হাত হয়ে গেছে বন্ধুরা। আর ওই দিতে রাগ হচ্ছে, চান করবে বাবা, টাইম কেন আছে খুব জানো, 11:30 থেকে 11:30 মধ্যে চান না করালেই না। বাবা বাবু আয় না বাবুজি, আয় চান করবি, ও বাবুজি এই যে এই মালু সব ভাতে দিয়ে দিয়েছি বন্ধুরা। কি করছে একটু দেখো না তোমরা, বিছনায় শুয়ে শুয়ে খেয়ে দেয়ে উঠে ওর শান্তি নেই, দেখো কে মারছিস কেন, দেখো একটু অবস্থাটা দেখো তোমরা কি আছে। এই তো মাংস দিয়ে ভাত খেলি, কি আছে কোনো কিছুতেই তোর আর ভালো লাগে না, আগে তবু খেয়ে দে একটু শাস্তি বসত একটু। বাবু ওই করিস না জলে, চান করবো। বাবু ক্লিপ দে তো, কেরম পারিস দেখি, ওই ক্লিপ দাও, ক্লিপ দাও বাবু, জামা কাপড় লাগানো ক্লিপ দাও তো, ক্লিপ গুলো ওই যে ওই যে দাও তো, দেখো না হাতের কাছে আছে তাও দেবে না, দাও তো ওই যে ওই যে দাও তো, দেখি কেরম পারো তো, আমার হাতে দাও, হ্যাঁ হাতে দাও, তাকিয়ে তো দেখছ আই কন্টাক্ট বলে ওদের কিছু নেই বন্ধুরা জানো। হ্যালো বলেছিস বন্ধুদেরকে, হ্যালো সবাই কেমন আছে বলেছিস, বলিসনি ঠিক দিলে একটু রোদ দেওয়া, চান করে ওঠে না, এই যে শীতকাল পড়েছে তো জানো, আমার দাড়ি কাঁপছে ওর এখনই, চিন্তা করো না বেরে তো খুব কপটক করে কাঁপিস, এখন তো ভালো আছে, আর কদিন পরে না কি অবস্থা হবে আমরা জানো না, তাই সে মানে সে কিরকম একটা করতে থাকে, ভয় লাগে আমাদের পুরো শীতকাল, এরকম রকম মানে ঘুম থেকে ওটা পটি দিয়ে বসলো, ওই যে কাপড়ই লাগবে না অতক্ষণ পরে গিয়ে কাপড়ি ছাড়ে কেন গেলেন, হ্যাঁ কি আছে, খাবার নাম শোনো বন্ধুরা তোমরা, এটা বলতো কি গাছ, এটা কি গাছ, এটা কি উঠছে, কি উঠছে দেখো তো, এই যে এটা কি উঠছে, প্রজাপতি, দেখো এখন বাজে 11:10, অভিজিৎ শুয়েছিল,
আমি বলেছি অভিজিৎ বাবা কিন্তু খেতে খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাস দেখো মাংস যেদিন থাকবে, বুঝেছো বন্ধুরা? অভিজিতের বাবার সাথে না খেলে অভিজিতে যদি কোনোদিন দেখে বাই চান্স খাওয়া হয়ে গেছে এসে আর আঙুল টাঙুল কামড়ে। এখন কটা বাজে জানো? 6:15। ওখানে তো খেয়ে দিয়ে দিব্যি শুয়েছিল, দৌড়ে উঠে এলো ব্যাস যেমনি মাত্র আমি বলেছি। ওর এটা মানে কি বলবো, মানে ছোট্টবেলার অভ্যাস বন্ধুরা এটা। ও বাবা খেয়ে রাত্রিবেলাটায়, দুপুরবেলাটা অত কিছু বলে না, মানে খেলে খেলে নাকলে নাকলে মাঠে বাবা, কিন্তু রাত্রিবেলাটা যত রাত হোক না কেন অভিজিৎ ও বাবার পাতে খাবে। ঠিক করে খাও, সুন্দর করে খাও বাবু। ঠিক আছে, কে না খুব খুশি, খুব খুশি বাবার পাতে খাচ্ছে রাত্রিবেলা রোজ বন্ধুরা। এটা কিন্তু আজকে বলে না, রোজ মানে একদম রোজকার ব্যাপার এটা, বাবার সাথে ও একটু খাবেই। চল চল, কাটবো।